আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করব। তো ডি ইউনিটের মানসিক দক্ষতা এবং সি ইউনিটের মানসিক দক্ষতা মিল থাকবে কিছুটা, কিন্তু পুরোপুরি মিল থাকবে বিষয়টা এমন নয়। আমরা সি ইউনিটের মানসিক দক্ষতা নিয়ে আরেকদিন আলোচনা করব। এই গ্রুপটাতে রুটিন দেওয়া আছে যে আমরা কখন কী আলোচনা করব, সি ইউনিটের মানসিক দক্ষতা নিয়ে কখন আলোচনা করব, সেটারও কিন্তু একটা রুটিন দেওয়া আছে। তো তোমরা যারা সি ইউনিটের মানসিক দক্ষতা মানে পূর্ণাঙ্গ সাজেশন চাও বা কীভাবে আসবে সেটার পূর্ণাঙ্গ সাজেশন চাও, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করা আছে সি ইউনিটের। তো আজকে আমরা শুধু ডি ইউনিটের মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করব। এটার সাথে সি ইউনিটের মানসিক দক্ষতার যেটা তোমার অ্যানালিটিক্যাল পার্টের, যেটা ক্রিটিক্যাল রিজনিং, আর একটা হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং। তো এই লজিক্যাল রিজনিং যে পার্টটা সেটা মিল থাকবে, আর ক্রিটিক্যাল রিজনিংটা মিল থাকবে না। লজিক্যাল রিজনিংটা আজকে আমরা যেটা আলোচনা করব ডি ইউনিটের মেন্টাল অ্যাবিলিটি, সেটার সাথে মিল থাকবে। তো তোমরা এটাকে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তারা চাইলে এটার লজিক্যাল রিজনিং হিসেবে নিতে পারো, আর যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা 20 মার্কের তোমাদের বাধ্যতামূলক আনসার করতে হবে মানসিক দক্ষতা। আমরা আলোচনা করব কি কি তোমরা পড়বা 20 নাম্বারের জন্য, আর কোন কোন টপিককে গুরুত্ব দিবা, কোন কোন টপিকের সাথে কি তোমরা পরিচিত থাকবা ভালোভাবে, সেগুলোরই বিস্তারিত আমি আলোচনা করব। ফাতিমা তুম পাখি, তুমি বলছো যে ভাইয়া আমিও ক্লাস করতে আসলাম। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর ও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে স্টুডেন্ট। তুমি শেয়ার দিতে পারো যাতে তোমার ফ্রেন্ড যারা আছে বা যারা তোমার ফ্রেন্ড লিস্টে ভর্তি পরীক্ষা দিবে তারাও যাতে এখান থেকে উপকৃত হয়। তো আমরা দেখি এই 20 নাম্বারের জন্য আসলে আমরা কি কি পড়া লাগবে। আমি যদি তোমাদেরকে বলে ফেলি যে তোমাদেরকে ইংরেজির উপর বেশি জোর দিতে হবে, এবং সেটা হচ্ছে ইংরেজি ভোকাবুলারি, তাহলে তুমি হয়তো চিন্তা করবো যে ভাইয়া এটা মানসিক দক্ষতা, আপনি ইংরেজি ভোকাবুলারির কথা কেন বলতেছেন। তো বলে ফেলি যে 12 থেকে 15টা প্রশ্ন বা 14টা প্রশ্ন, 12, 13, 14 হতে পারে এরকম প্রশ্ন আসলে ভোকাবুলারি থেকে আসবে। মানে এই 20টা প্রশ্ন বাধ্যতামূলক তো আনসার করতে হয়, সেখান থেকে দেখা যায় যে আলটিমেটলি ভোকাবুলারি থাকে তোমার। আমি যদি গত বছরের ডি ইউনিট শিফট ওয়ানের কথা চিন্তা করি, এখানে তো একটা কয়টা প্রশ্ন ভোকাবুলারি থেকে আসছে আমি তোমাদেরকে গুনে বলতেছি, 1, 2, 3, 4, 4টা আসছে অ্যানালজি থেকে। তারপরে হচ্ছে যে অ্যান্টোনিম বা বিশদী শব্দ বের করতে বলছে বা ভোকাবুলারি বলতে পারি, এরকম আসছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6 আর 4 কত হলো 10। ওকে, 10, হ্যাঁ 10টা আসছে ভোকাবুলারি থেকে, 10টা সরাসরি ভোকাবুলারি থেকে আসছে। ওকে, এবার শিফট 2-এর কথা যদি বলি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা আসছে। শিফট শিফট তোমার 2-এ আসছিল 11টা। আমি কোথা থেকে দেখাচ্ছি, এই যে তুমি দেখো প্রশ্ন আমার কাছে আছে, ঠিক আছে, আমি প্রশ্ন দেখে দেখে বলতেছি, এই যে প্রশ্ন আমার কাছে আছে, ঠিক আছে। এখন খেয়াল করো তাহলে ভোকাবুলারি থেকে তুমি, আমি বলছি 12 থেকে 14টা থাকে, তুমি তো 11টা পাইলে অলরেডি, ঠিক আছে, শিফট 2-তে গত বছরের প্রশ্নে, তার আগের বছরের প্রশ্নগুলোতে 12টা 14টাও আমি পাইছি। তো তুমি ধরে রাখতে পারো যে মিনিমাম 10টা প্রশ্ন ভোকাবুলারি থেকে আসবে। এখন ভোকাবুলারির কোন পার্ট থেকে আসবে সেটা হচ্ছে তোমার, তোমাকে বলবো যে বিশদী শব্দ বের করো, মানে যেগুলো সিমিলারিটি নেই সেই শব্দগুলো বের করো। মানে তোমাকে 4টা শব্দ দেওয়া থাকবে, এর মধ্যে একটা শব্দ থাকবে যে অমিল, মানে একটা শব্দ ভিন্ন রকম থাকবে, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি তোমাকে বলি, সাপোজ তুমি, আমি একদম সহজ একটা দিকে, যে ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, সার্চ, কনক্লুশন, এর 4টা শব্দের মধ্যে কোনটা বিশদিস বা কোনটা ভিন্ন এটা তুমি বের করবা। ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, সার্চ, কনক্লুশন, তুমি দেখো ইনভেস্টিগেশন মানে কোনো কিছু আসলে তদন্ত করা বা খোঁজা এরকম হয়, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা, সেটা আলটিমেটলি এক ধরনের খোঁজার মতোই বা ইনভেস্টিগেশনের মতোই, আর সার্চ, সার্চ মানে সন্ধান, তাই 3টা শব্দ এক কাছাকাছি মিল আছে। কিন্তু কনক্লুশন মানে হচ্ছে উপসংহারে পৌঁছা, সিদ্ধান্তে পৌঁছা, তাহলে কনক্লুশন এই শব্দটা বাকি 3টার সাথে মিল নাই, ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, সার্চের সাথে মিল নাই, তোমাকে দেখাইতে হবে কনক্লুশন। তো এটা আলটিমেটলি ভোকাবুলারির পর্যায়ে পড়ে। তো এটা সহজ, এরকম একটু কঠিনের মধ্যে আছে, যেমন একটা আছে অবনক্সিয়াস, হার্মফুল, সেবারজি, সেবার জারি, আর আছে প্লিজেন্ট, তাহলে এগুলো একটু কঠিন। তো এখন এগুলোর হয়তো তুমি, কারো কাছে কঠিন কারো কাছে সহজ, যে পড়ে নাই তার কাছে কঠিন, যে পড়ছে তার কাছে সহজ,
তাহলে এই এভাবে তোমাকে কি ভোকাবুলারি শিখতে হবে এবং অ্যানালজি দিতে পারে, ঠিক আছে? দেখো একদম হুবহু অ্যানালজি, খেয়াল করো এই যে অ্যানালজি, ঠিক আছে? এই পিকচারটা খেয়াল করো, অ্যানালজি। তাহলে তোমাকে অ্যানালজিরও প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? এখন অ্যানালজি বাংলা দিতে পারে, ইংরেজি দিতে পারে, বাংলা একটা দেয়, ইংরেজি বেশি দেয়। তারপরে অ্যান্টোনিম সিনোনিম, অ্যান্টোনিম সিনোনিম ওয়ার্ড মিনিং, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা করতে হবে। ওকে, এবার আসি আমরা এগুলোর বাইরে কি কি আসবে। এই যে আমি যেগুলো কতক্ষণ বললাম, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ঠিক আছে, এগুলো কোথা থেকে পড়বা? আগে এটা বলে ফেলি যে এগুলো কোথা থেকে পড়বা। দেখো খেয়াল করো আমাদের এই বইতে শুরুর দিকে দেখো কতগুলো সিনোনিম দেওয়া আছে, সরি অ্যানালজি দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে হালদা আইকিউ বইটা। ওকে, তারপরে কী দেওয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো, ওয়ার্ড মিনিং সিনোনিম, ঠিক আছে? তারপরে খেয়াল করো আরও, দেখো অর্থ, তারপরে আরও খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা করে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো কিছু আবার ইয়ে আছে, এই কি বলা যায়, অ্যানালজি আছে, এই যে এগুলো, এই যে তোমার এই অ্যানালজিগুলো, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস প্র্যাকটিস টেস্ট, ঠিক আছে? তারপরে আমি যদি তোমাদেরকে ওয়ার্ড মিনিং দেখাচ্ছি, সিনোনিম দেখাচ্ছি, অ্যান্টোনিমও আছে এখানে, অ্যান্টোনিমটা এই মুহূর্তে খুঁজে বের করতে হবে আসলে। আচ্ছা, 59, ওকে। অ্যান্টোনিম খুব কম পরিমাণে দেয়, মাঝে মাঝে দেয়, এটা সবসময় দেয় না, সিনোনিমটাই বেশি দেয়, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো এই বইটা থেকে তোমরা এগুলো সবগুলো পড়ে ফেলবা। এবার এই বইয়ের আবার যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্ন যেগুলো আসছে বিভিন্ন সালে, সেগুলো পড়তে হবে। এখন এখানে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এরকম না, এই বইটাতে, এই বইটাতে আমরা জাহাঙ্গীরনগর, খুলনা বিশ্ববিদ্যালয়, আগে যত যত বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন আসতো সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে আছে, মানে পূর্বে। হ্যাঁ, এখন তো গুচ্ছতে চলে গেছে সেগুলো, বাট যেগুলো গুচ্ছের, যেমন দেখা হয় যে বেগম রোকেয়া, জগন্নাথ, আর হচ্ছে কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, খেয়াল করো দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? ওগুলো তোমরা পড়বা। তো এগুলো পড়লে তোমাদের অনেকগুলো আইডিয়া হয়ে যাবে যে কি কি বোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। যেমন জাহাঙ্গীরনগর যদি দেখাই, একটু খেয়াল করো তোমরা, জাহাঙ্গীরনগর, এই যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিবে তাদেরও কাজে লাগবে এই বইটা। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি, তাহলে আমরা 10টা প্রশ্ন বলে দিছি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ঠিক আছে, ওয়ার্ড মিনিং। এবার এর বাইরে বাকি যেই আরও যেই 12 বা 8টা বা 10টা প্রশ্ন আসবে সেগুলো কোথা থেকে আসবে, সেখানে দুইটা তোমাকে অঙ্ক দিবে, একটা বা দুইটা দেবে অঙ্ক। অঙ্কটা বিভিন্ন রকম হতে পারে, মানে যে তোমরা 9-10-এ যে অঙ্কগুলো করছো ওগুলোও হতে পারে, আবার একটু কঠিন একটা অঙ্ক হতে পারে, দ্বারা দিতে পারে, লাভ ক্ষতি থেকে দিতে পারে, গাণিতিক কোনো সমস্যা, তারপর হচ্ছে সরল অঙ্ক করা, গড়ি এবং সময় সংক্রান্ত সমস্যা হতে পারে, কাজ ক্ষমতা শক্তির কাজ ক্ষমতা সংক্রান্ত হতে পারে, দিন, বার, তারিখ, বছর নির্ণয় হতে পারে, ঠিক আছে? এরকম নানা রকম সংখ্যা তত্ত্ব হতে পারে, যেমন কোনটি মৌলিক সংখ্যা, এরকমও হতে পারে, স্রোত নৌকা বিষয়ক অঙ্ক হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে যে অঙ্ক কী ধরনের অঙ্ক আসছে, খেয়াল করো একটা প্রশ্ন আসে গত বছর যে প্রদত্ত সিরিজের অনুপস্থিত সংখ্যাটি বের করো, এই যে খেয়াল করো লাস্ট অঙ্কটা, 13, 21, 31, 43, এরপরের সংখ্যা কোনটি? এরপরের সংখ্যা হবে 57, কারণ 13-এর সাথে 8 যোগ করলে হয় 21, 21-এর সাথে 10 যোগ করলে 31, 31-এর সাথে 12 যোগ করলে 43, 43-এর সাথে 14 যোগ করলে 57। এই যে এই সিরিজটা দেখো খেয়াল করো, এই যে এটা, তারপর আরেকটা দেখো, এই যে এটা এটা একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা কীরকম বলছে যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার, ঢাকা ঢাকা থেকে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে দিয়ে বিকাল 3টায় চট্টগ্রাম পৌঁছালো, ঢাকা থেকে সকাল 7টায় ছাড়ছে, বিকাল 3টায় চট্টগ্রাম পৌঁছাচ্ছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল? তাহলে এটা ট্রেনের গতি, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে অঙ্ক দিতে পারে, নানা রকম অঙ্ক। তো এগুলো তুমি কোথা থেকে পড়বা? এই বইতে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, যে যে অঙ্কগুলো আসতে পারে সেই টাইপসের অনেকগুলো অঙ্ক এই বইটাতে দেওয়া আছে, তোমরা ওই অঙ্কগুলো করবা, আর প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কগুলো আসছে সেগুলো করবা। আরও যদি চাও, আমাদের একটা বই আছে ম্যাথ ফর অ্যাডমিশন, এই বইটাও তুমি সংগ্রহ করতে পারো অঙ্কের আরও বেশি অঙ্ক করার জন্য। বাট তুমি যদি মানে মোটামুটি আনসার, মানে মনে করো যে তোমার, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার তো অঙ্ক এমনিতে তুমি পারো, তাহলে শুধু এই বইটা পড়তে হবে। তুমি আর্টসের স্টুডেন্ট অঙ্ক পারো না, তাহলে তুমি চাইলে আমাদের ম্যাথ ফর অ্যাডমিশনের বইটা নিতে পারো, আর এটা করে গেলেই মোটামুটি হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। এই বইতেও কিন্তু অনেকগুলো অঙ্ক দেওয়া আছে।
এবার চলে আসতেছি সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয় কিরকম, এখান থেকে একটা অঙ্ক দেয়, যে মনে করো যে বললো যে সাপোজ তোমার নাম রুমি, বললো যে রুমির রুমির বাবার রুমির বাবার ভাইয়ের ছেলে রুমির কি হয়, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে রুমির বাবার ভাই, ভাই হচ্ছে তার চাচা, চাচার ছেলে হচ্ছে তার চাচাতো ভাই, এভাবে করে তোমাকে বলবে রুমির বাবার ভাইয়ের ছেলে তোমার কি হয়, রুমির কি হয়। অথবা বলবে যে যে রুমির বাবার চাচার দাদার মেয়ে রুমির কি হয়, রুমির বাবার রুমির বাবার কি বললাম, রুমির বাবার ভাইয়ের, সরি, রুমির বাবার চাচার রুমির বাবার চাচা এর ভাই এর কন্যা রুমির কি হয়। তাহলে রুমির বাবার চাচা হচ্ছে যে রুমির দাদার ভাই, ঠিক আছে, তাহলে রুমির দাদার কন্যাকে এটা জিজ্ঞেস করছে, তাহলে রুমির দাদার কন্যা অবশ্যই রুমির কি হয়, ফুফি হয়। তাহলে খেয়াল করো এইভাবে তোমাকে সম্পর্ক নির্ণয় করতে দিবে, ঠিক আছে। আবার নানা রকম, যেমন এখানে একটা দিছে যে পি কিউ আর এবং এস সবাই বন্ধু, তো এটা হচ্ছে যে বলছে পি কিউ এর চেয়ে খাটো কিন্তু আর এর চেয়ে লম্বা, এরকমও বলতে পারে, অর্থাৎ বড় ছোট কে কোনটা সবচেয়ে লম্বা কে সবচেয়ে খাটো এভাবে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার এটাও সম্পর্কের মধ্যে পড়ে, কিন্তু এটা ওই যে বড় ছোট এর সম্পর্ক, ঠিক আছে। তারপরে বলছে যে যেমন খেয়াল করো আরেকটা সম্পর্ক দেখাচ্ছি, বরফের সাথে পানির যে সম্পর্ক, পানির সাথে কোন উপাদানের সেই সম্পর্ক। তাহলে বরফের সাথে পানির যে সম্পর্ক, পানির সাথে সেই সম্পর্ক থাকবে কার, বাষ্পের, কারণ বরফ গুলে হয় পানি, পানি আর একটু ইয়া করলে গরম করলে হয় বাষ্প, ঠিক আছে। তাহলে এই যে একটা সম্পর্ক এটা, ঠিক আছে। তারপরে মনে করো যে আরও নানা রকম সম্পর্ক বিভিন্নভাবে দিতে পারে, এগুলোকে আমরা এক কথায় সম্পর্ক বলবো। তাহলে সম্পর্ক এই বইটাতে দেওয়া আছে অনেকগুলো, তুমি সেগুলো প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। বড় ছোট নির্ণয় সেটা আমি বলছি। এবার হচ্ছে যে আরও দুইটা জিনিস, ধারা, ধারায় অলরেডি দেখাচ্ছি কীভাবে আসছে, আর একটা আছে দিক নির্ণয়। দিক নির্ণয় দুইভাবে আসে, একটা হচ্ছে যে একজন লোক হাঁটতেছে হাঁটতেছে, প্রথমে ডানে গেলো তারপর বামে গেলো তারপর আবার ডানে গেলো, লাস্টে কোন দিকে আসে সেটা জিজ্ঞেস করে। আবার আরেকটা হচ্ছে যে তোমার সূর্য, সূর্য নিয়ে, সূর্য দিয়ে বা মনে করো কোনো একটা বস্তু দিয়ে বলে, যে মনে করো যে সকালবেলা সকালবেলা রুমি যখন বের হলো তখন সূর্য তার পূর্ব দিকে ছিল, ঠিক আছে, সূর্য তার পূর্ব দিকে ছিল, সে একবার ডানে গেলো তারপর আবার বামে গেলো তারপর আবার ডানে গেলো, এখন সূর্য তার কোন দিকে, এভাবে প্রশ্ন করতে পারে। তাহলে এগুলো হচ্ছে দিক নির্ণয়, এগুলোও কিন্তু আমাদের এই বইটাতে দেওয়া আছে বিস্তারিত, ঠিক আছে। আবার মনে করো যে বলবো যে তুমি রহিম প্রথমে উত্তর দিকে গেলো তারপর ডানে গেলো তারপর বামে গেলো, এখন সে কোন দিকে আছে, তা উত্তর দিকে আছে, কারণ একবার ডান একবার বাম হলে আগের দিকটাই থাকে, প্রথমে যে দিকে যাচ্ছিল সেই দিকটাই থাকে। তো এগুলো নিয়ম নির্ণয় করার সূত্র কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, কীভাবে নির্ণয় করবার। তারপর হচ্ছে যে দিন, তারিখ, মাস নির্ণয়। যেমন মোর বলবে যে জানুয়ারি মাসের 1 তারিখ বৃহস্পতিবার হলে, 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ বৃহস্পতিবার হলে 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ কী বার জিজ্ঞেস করতে পারে। 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ কী বার জিজ্ঞেস করতে পারে। তো এভাবে ওই দিন কীভাবে নির্ণয় করতে হয়, কী বার সেটা নির্ণয় করতে হয় কীভাবে, সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে এই বইটাতে। তারপরে খেয়াল করো আমি কিন্তু প্রত্যেকটা টপিক একটা একটা করে বলতেছি তোমাকে, তোমার কাজ হচ্ছে এগুলো এক্সিকিউশন করা, শিখা কীভাবে তারিখটা নির্ণয় করতে হয়। আচ্ছা আমি একটা ক্লু বলে দিই তারা কীভাবে নির্ণয় করতে হয়, দুইটা ক্লু আছে। একটা হচ্ছে যে বছরের শুরুতে যে দিন থাকে বছরের শেষ দিনেও একই দিন থাকে, মনে করো 2024 সালের 1ই জানুয়ারি মনে করো রবিবার ছিল, তাহলে 2024 সালের 31 ডিসেম্বর একই দিন হবে, অর্থাৎ রবিবারই হবে যদি লিপ ইয়ার না হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে একদিন পরে হবে, অর্থাৎ সোমবার হবে। 2024 সাল লিপ ইয়ার তাহলে দিনটা হবে সোমবার, অর্থাৎ 1ই জানুয়ারি যদি রবিবার হয় 31 ডিসেম্বর হবে সোমবার, আর যদি লিপ ইয়ার না হয় ওই দিনই হবে রবিবার। আশা করি ক্লিয়ার। এবার আরেকটা জিনিস হচ্ছে যে বলবে যে মনে করো মার্চ মাসের 2 তারিখ সোমবার হলে 28 তারিখ কী বার, তাহলে 2 থেকে 28 তারিখ, 2 তারিখ থেকে 28 তারিখের ডিফারেন্স কত দিন, ডিফারেন্স হচ্ছে 26 দিন, এই 26কে তুমি 7 দিয়ে ভাগ করবা, 7 দিয়ে ভাগ করলে যেটা থাকবে রেজাল্ট ততদিন যোগ করে দিবা। মনে করো মার্চ মাসের 2 তারিখ শনিবার, মার্চ মাসের 2 তারিখ শনিবার, তাহলে 28 তারিখ কী বার, তাহলে 28 তারিখের জন্য 26 হচ্ছে, 26কে 7 দিয়ে ভাগ করলে হয় 3, 7, 21,
তাহলে 21 থেকে 26 পর্যন্ত থাকে আরো 5 দিন, তাহলে তুমি শনির সাথে 5 যোগ করবা। শনির সাথে 5 যোগ করলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার হচ্ছে আনসার। তাহলে কিভাবে বের করতে হয় যে 7 দিয়ে আমি ভাগ করলাম, আর যে আরেকটা আগেও একটা রুলস বললাম, এগুলো এই বইটাতে দেওয়া আছে বিস্তারিত, ঠিক আছে? এবার খেয়াল করো, বর্ণ কোড, বর্ণ কোড হচ্ছে যে তোমাকে একটা কোড দিবে। এই কোড সংক্রান্ত অনেকগুলো অঙ্ক আমাদের সৌমিত্র গুহ, এই বইয়ের রাইটার, সে আমাদের ইউটিউব চ্যানেলে দিছে। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রুল লেকচার বিডি, আবার এই গ্রুপটাতেও সে ক্লাস নিছে অনেকগুলো। এই গ্রুপটাতে তুমি বিডিও সেকশনে গেলে, বিডিও অপশনে গেলে অনেকগুলো ক্লাস তুমি পাবা। বর্ণ কোড কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখবা। যেমন আমি তোমাকে একটা বলি যে বর্ণ কোড, সাপোজ আমি তোমাকে একটা যদি উদাহরণ দিই, মনে করো আমি বললাম একদম সহজ একটা দিচ্ছি যে এ বি সি সমান 1 2 3 হলে, তাহলে এ বি সি সমান 1 2 3 মানে কি, এ হচ্ছে 1 নম্বরে, বি হচ্ছে 2 নম্বরে, সি হচ্ছে 3 নম্বরে। তাহলে এ বি সি সমান যদি 1 2 3 হয়, তো তোমাকে জিজ্ঞেস করবে তাহলে আই জে সমান কত। তাহলে আই জে, সে আই জে কে, তাহলে আই হচ্ছে 9, জে হচ্ছে 10, কে হচ্ছে 11। তাহলে 10 11 10 9 10 11, এটি হচ্ছে আনসার। অথবা তোমাকে বলবে যে যদি মনে করো যে বললো ঢাকা, ডি এইচ এ কে এ সমান সমান ঢাকা সমান 7 6 7 6 5, তারপর হচ্ছে তোমার 5 4 3 হলে, ডি এইচ এ কে এ 5টা অক্ষর ঢাকাতে, তো ঢাকা সমান যদি বলে যে 6 5 4 3 2 হয়, তাহলে ঢাকা, ঢাকা বলে দিছে, কিন্তু ঢাকার বর্ণগুলোর মান বলে দিছে, ঢাকা হচ্ছে যে ডি হচ্ছে 6, এইচ এইচ হচ্ছে 5, ডি এইচ এ কে এ, তো 6 থেকে মনে করো বলে দিল 3 পর্যন্ত 2 পর্যন্ত, 6 5 4 3 2, এ হচ্ছে ঢাকায়ের মান, এটা হচ্ছে ঢাকায়ের মান। তাহলে তোমাকে এবার বলবো যে, তাহলে এবার মনে মনে বলবো যে ডি এইচ এ, এইচ এ ডি, এইচ এ ডি এর মান কত। তাহলে হেড আর কি, হার্ড, এইচ এ ডি মনে করো হার্ড, হ্যাঁ এটার মান কত। তাহলে এইচ এর মান ওখান থেকে বের করবা, এইচ এর মান ওখানে কত ছিল, এ কত ছিল আর ডি কত ছিল, সেটা এখানে বসে দিবা। এরকম অনেকগুলো আমি আসলে তোমাকে এটা বুঝতে পারতেছি না, এটা লাইভে আসি, তো যদি আমি তোমার স্ক্রিনে থাকতো তাহলে আমি আর ভালো করে বুঝতে পারতাম। এই বই কিন্তু অনেকগুলো দেওয়া আছে বর্ণ কোড, আরও নানা রকমের বর্ণ কোড আছে, এটা একটা এক্সাম্পল দিলাম আমি, ঠিক আছে? ওগুলো তুমি এখানে পাবা, নৌকা বিষয়ক অঙ্ক, স্রোত বিষয়ক অঙ্ক, তারপর হচ্ছে যে সম্পর্ক মিলন এটা তো বললাম, ঘড়ির অঙ্ক, সময়ের অঙ্ক, যে তোমাকে একটা বলবে যে যে ঘড়িতে যখন 3টা 20 বা 3টা 30, ঘড়িতে যখন 3টা 30 তাহলে ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত। তো ঘড়িতে যখন 3টা 30 তখন 2 কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে আসলে কত, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ ঘড়িতে, অথবা এবার জিজ্ঞেস করবে ঘড়িতে যখন ঠিক 12টা বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ তখন 0। কেন? কারণ ঘন্টার কাটাটাও 12 বরাবর থাকবে, আবার মিনিটের কাটাটাও 12 বরাবর থাকবে, দুইটাই যখন 12 বরাবর থাকবে, এই জন্য দুইজনের মধ্যে কোনো কোণ থাকবে না, 0°। তাহলে এভাবে তোমাকে বের করতে বলতে পারে। দিন, তারিখ, মাস, বছর নির্ণয়, এটা তো বললাম যে তারিখ নির্ণয়টা বললাম, তারপরে বার নির্ণয়টা বলছি অলরেডি আমি যে কী বার কোন দিন। আয়নার প্রতিফলনজনিত সমস্যা, যেমন মনে করো ঢাকা, ঢাকা ঢাকা শব্দটা আয়নার মধ্যে কীভাবে দেখা যাবে, কীরকম দেখা যাবে, তো খেয়াল করো। এই যে আমি তোমাকে একটা জিনিস দেখাই, তাহলে তুমি বুঝবে যে, মনে করো আমি একটা শব্দ বের করি আগে, সেই শব্দটাই তোমাকে দেখাই, তাহলে তুমি ক্লিয়ার হবা। হ্যাঁ, বড় দেখে একটা দেখো, খেয়াল করো, মনে করো যে এই সিনোনিম একটা শব্দ এখানে দেখা যাচ্ছে, খেয়াল করো সিনোনিম, ঠিক আছে? এখন এই সিনোনিম শব্দটা খেয়াল করো, আমি যদি এই পেজে যাই তাহলে দেখবো এটা ওখানে কিন্তু হালকা করে দেখা যায়, বাট স্পষ্ট দেখা যায় না। এই যে খেয়াল করো, এই যে সিনোনিম যে দেখা যাচ্ছে, এই যে অপর পৃষ্ঠে দেখা যাচ্ছে, এই যে সিনোনিম, রাইট? তাহলে এখান থেকে তো হালকাভাবে দেখা যাচ্ছে, এই যে অপর পৃষ্ঠে যেভাবে দেখা যায় এটা হচ্ছে আসলে আয়নার প্রতিফলন, মানে সিনোনিম শব্দটা আয়নায় এইভাবে দেখা যাবে। এই সিনোনিম শব্দটা এই পাশে, এই পাশে যেমন দেখা যাচ্ছে, এই সিনোনিম শব্দটা এই পাশে গিয়েলে যেটা দেখা যায় সেটা হচ্ছে তার আয়না, ঠিক আছে? এই যে এই বড় যেভাবে দেখা যাবে সেটা হচ্ছে তার আয়নার প্রতিফলন। তো তুমি এই প্রশ্নটাকে উল্টাইয়া অপর পাশে গেলেও তুমি বুঝতে পারবা আসলে কিটা কী, আয়নাতে কীভাবে দেখায়, এটা একটা টেকনিক আছে আর কি, ওই টেকনিকটা আমি তোমাকে বলে দিলাম। এই যে দেখো মিরর প্রবলেম, এই যে দেখো মিরর প্রবলেম, এখানে আলোচনা আছে আমাদের এখানে, ঠিক আছে? আয়নার প্রতিফলনজনিত সমস্যা, তো এই সমস্যাগুলো এখানে কিন্তু অনেকগুলো আলোচনা করা আছে। আবার কিছু শব্দ আছে এগুলো প্রতিফলন হয় না আয়না, যেমন হচ্ছে যে তোমাকে আমি যদি একটা কথা বলি অটো, ও ডাবল টি ও, এটা আয়না যেমন দেখা যায় বাস্তবেও তেমন দেখা যায়, ঠিক আছে? এরকম আরেকটা আছে খুব সম্ভবত NOON, এটাতেও একই রকম, ঠিক আছে? বাট আমি এই মুহূর্তে মনে আসতেছে না, না NOON না,
ও ডাবল টি ও এটা সঠিক। আরেকটা আছে আমার স্পষ্ট এই মুহূর্তে মনে নাই, এরকম একটা আছে ওইটাও আয়নায় প্রতিফলন হয় না, একই দেখায়। যাই হোক এটা তোমরা প্র্যাকটিস করতে গেলে পাবা, ঠিক আছে। এবার তাহলে মোটামুটি আমরা বিষয়গুলো বলে ফেলছি যে কি কি আসতে পারে। তো তোমাদের যে সমস্যাটা হয় আমি বলি, তোমরা সবগুলোই প্র্যাকটিস করলে পাবা পারবা। যে জায়গাটাতে সমস্যা হতে পারে কয়েকটা অঙ্কের মধ্যে তোমার সমস্যা হতে পারে, এই জন্য তোমরা বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা আর ভোকাবুলারিগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমরা পার পেয়ে যাবা। মানে হচ্ছে যে আর কী বই পড়বা এটা যদি বলি, জাহাঙ্গীরনগর বলো, চক্রম বিশ্ববিদ্যালয় বলো, এই বইটার উপরে বাজারে কোনো বেস্ট বই নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তো তোমরা যেটা করবা, এই বইটা একদম খেয়ে ফেলতে হবে, পারলে খেয়ে ফেলতে হবে। মানে একটা একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, একটা টপিকও বাদ দেওয়া যাবে না, একটা লাইনও বাদ দেওয়া যাবে না। এটা যদি তুমি জাস্ট করে যেতে পারো আর সবগুলো যদি বলতে পারো শব্দের অর্থগুলো, যে শব্দের অর্থ আমি পড়ছি মনে আছে কিনা একটু দেখি, ঠিক আছে, আমি পড়লাম মনে আছে কিনা একটু দেখি, আমি একটা অ্যানালজি পড়ছি মনে আছে কিনা একটু দেখি, তখন যেটা হবে সেটা হচ্ছে তুমি মনে যদি থাকে তুমি বুঝবে যে তুমি পারবা, এক্সাম হলে অ্যান্সার করে আসতে পারবা। এই বইটা খুব ভালো করে পড়ে আসলে তুমি 18টা আইকিউ দাগায় আসতে পারবা, সঠিকভাবে সঠিকভাবে 18টা আইকিউ দাগায় আসতে পারবা। একজনে বলছে আওয়াজ একটু কম শোনা যায়, একজন আমি আওয়াজ একটু বাড়াই দিচ্ছি আর একটু সামনে এসে কথা বলতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে একটা ভুল করে, এটা আমি একটু বলে ফেলতেছি ভুলটা কি। অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ার পাশাপাশি বিসিএস এর প্রশ্ন পড়ে, মেন্টাল অ্যাবিলিটি। আমি তোমাকে বলে দিচ্ছি বিসিএসে মেন্টাল অ্যাবিলিটি ডি ইউনিটে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কাজে আসবে না, দুই একটা প্রশ্ন কাজে আসতে পারে, এগুলো তুমি এই বই পড়লে পারবা। এমনিতে বেশিরভাগ প্রশ্ন কাজে আসবে না, আমি কেন আসবে না বলে দিই, বিসিএসে অ্যানালজি বেশি তোমার মেন্টালিটিতে দেয় না, ওয়ার্ড মিনিং দেয় না, সিনোনিম অ্যান্টোনিম এগুলো এগুলো বেশি বিসিএস এর প্রশ্নের, প্রিভিয়াস ইয়ার প্রশ্নে, মানসিক দক্ষতার প্রশ্নে দেয় না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিচ্ছে 10-12টা দিচ্ছে, তাহলে বিসিএস সাথে কি মিল আছে? মিল নাই। বিসিএসে ত্রিভুজের সংখ্যা নির্ণয় দেয়, এটা জাহাঙ্গীরনগরের মাঝে মাঝে দেয়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনোই দেয় না। ত্রিভুজের সংখ্যা নির্ণয় কীরকম, এই যে এরকম একটা ত্রিভুজ বা আয়তক্ষেত্র থাকবে, দেখো এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এটা এটা তো বলো যে এখানে ত্রিভুজ, এখানে সরি আয়তক্ষেত্র কয়টি, বর্গক্ষেত্র কয়টি, এরকম জিজ্ঞেস করতে পারে। বাট এটা বিসিএসে দেয়, জাহাঙ্গীরনগরের মাঝে মাঝে দেয়, কিন্তু কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেয় না। এটা যশোরে, দেখো যশোর প্রশ্ন, যশোর বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন। তো এরকম জাহাঙ্গীরনগরে দেয়, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখছি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনোই দেয় নাই, বাট এটা আবার বিসিএসও দেয়। তাহলে বিসিএসের সাথে যদি তুমি এটাকে মিলাতে যাও তাহলে তুমি ধরা খাবা বা সমস্যায় পড়বা। এই জন্য যেটা করতে হবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ো আর এই বইটা পুরোটা পড়ে যাও, তাহলে তুমি 18টা প্রশ্ন আনসার করে আসতে পারবা। তো সকাল সন্ধ্যা একটা আইডি, ভাইয়া আমি মানসিক দক্ষতা নিয়ে প্যারায় আছি, প্যারার সমাধান হচ্ছে এই বইটা, আর আমি আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাস অনুসারে পড়ে যাবা। আবার বলতেছি সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি বা ভোকাবুলারি পার্ট যেটা, সেটা বারবার 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 বাসা বাসায় পড়ো, সেটা ইংরেজিতেও কাজে লাগবে, মেন্টাল অ্যাবিলিটিও কাজে লাগবে। বর্ণকোট পড়ো বেশি বেশি, সম্পর্ক নির্ণয় পড়ো, দিক নির্ণয় পড়ো, অঙ্ক পড়ো, ঘড়ির অঙ্ক, দিন নির্ণয়ের অঙ্ক, ধারা, ধারা অনেকগুলো দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ধারা দুইটা দেয় প্রতিবারেই, প্রায় দুইটা বা তিনটা দেয়, যেমন আমি তোমাকে দেখাচ্ছি ধারা যে দুইটা তিনটা দেয় সেটা প্রমাণ দেখাচ্ছি। খেয়াল করো আমি একটা প্রশ্নের মধ্যেই দেখাই যে ধারা কয়টা দেয়, মানে কোনো কোনো প্রশ্ন দুইটা দেয়, কোনো কোনো প্রশ্ন একটা দেয়, আবার কোনো কোনো প্রশ্ন আমি তিনটা দিতে দেখছি, এটা আসলে নির্ভর করে। যেমন খেয়াল করো এই যে এই প্রশ্নটা খেয়াল করো, ধারা কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা, খেয়াল করো এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু, তাহলে খেয়াল করো এই দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমার কথাই খেয়াল করো, ঠিক আছে, তাহলে তিনটা দিয়েছে ধারা। এখন এই যে তিনটে ধারা দিল, এখন যে ধারা পারে না সে তো তিনটা প্রশ্নে মিস যাবে, তাহলে সেটা আমি যে বললাম 18টা পাবে সে তো 18টা পাবে না, কারণ সে ধারা পড়া নাই। এবার সে এসে বলবে যে ভাই আপনাদের বই থেকে কিছু কমন পড়া নাই। আর একটা জিনিস মনে হবা, ধারাগুলো হুবহু কমন নাও করতে পারে, তুমি নিয়মটা শিখবা, এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমার মাথা ঢুকে যাবে যে ধারা কীভাবে সমাধান করতে হয়, কীভাবে ধারাগুলো হয়ে থাকে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, তো এই যে প্রতিটা ধারার ব্যাখ্যা দেওয়া আছে না আমাদের বইতে, প্রতিটার ব্যাখ্যা আছে, তো তুমি ব্যাখ্যাগুলো যখন পড়বো এমনি বুঝে যাবে যে কীভাবে সমাধান করতে হয়, কারণ কথায় বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আজকের যেই আমরা মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করলাম, এটা সি ইউনিটের লজিক্যাল রিজনিং যে পার্টটা সেটাতে কিছুটা কাজে লাগবে, বাট পুরোপুরি কাজে লাগবে না। আমরা সেটা সি ইউনিটের যেদিন আলোচনা করব, আমাদের এই গ্রুপটাতে আমরা কোন দিন লাইভ ক্লাস হবে সেটার, এই লাইভ ক্লাসগুলো ফ্রি ক্লাস, দিক নির্দেশনামূলক ক্লাস, সেগুলো বলে দিছি, তোমরা
সেগুলো প্রত্যেকটা ক্লাস করবা। এই বইটা কোথায় পাবা এটার একটা দেখো, এই যে দেখাই দিছি আমি, এটা তোমরা দেখে নিবা, এখানে হচ্ছে পাবা এই বইটা। তারপর আমি বলে দিই কয়েকটা, চট্টগ্রাম আন্দরকিল্লা পেঙ্গুইন লাইব্রেরিতে পাবা, ঢাকা বাংলা বাজার কম্পিউটার মার্কেট প্রমিস লাইব্রেরিতে পাবা, এছাড়া ইউসিসি লাইব্রেরি ফার্ম গেট, গ্রিন লাইব্রেরি ফার্ম গেট, তারপর হচ্ছে নীলক্ষেতে পাবা নাহার বুক হাউস, জহির লাইব্রেরি, আলম বুক হাউস, মিরপুর আইডিয়াল বুক সার্ভিস, পপি লাইব্রেরি, এশিয়া লাইব্রেরি, মিরপুর দশইগুলো, মৌচাক বিসমিল্লাহ লাইব্রেরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ক্রিয়েটিভ বইঘর, এছাড়া সাভারেও পেতে পারো, চট্টগ্রামের চকবাজার দোলনচাঁপা নিউ বুকল্যান্ড লাইব্রেরি, সাথী লাইব্রেরি, আন্দরকিল্লাতে হচ্ছে যে পেঙ্গুইন লাইব্রেরি, দোলনচাঁপা লাইব্রেরি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাইলেও পাবা কিনা আমি মোটামুটি জানি না। রাজশাহীতে পাবা পদ্মা বই বিতান, আমাদের পদ্মা বই বিতান আর বইঘর, কুমিল্লা হচ্ছে যে বইনিকেতন লাইব্রেরি, আবাবিল লাইব্রেরি, রফিক গ্রন্থাগার, রংপুরে হচ্ছে যে মাহফুজা লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, ময়মনসিংহে আকন্দ লাইব্রেরি, মুন লাইব্রেরি, বাংলাদেশ বই বাজার, ফেনী ফেনী লাইব্রেরি, হোসেনিয়া লাইব্রেরি, নোয়াখালীতে হচ্ছে যে তোমার প্রমিস লাইব্রেরি, মাইজদি, সিলেটে পাবো হচ্ছে যে পপি লাইব্রেরি, তারপরে খুলনা পাঠকপ্রিয় লাইব্রেরি, বরিশালেও পাবা মাহবুব লাইব্রেরি, এছাড়া আরও বাংলাদেশের যে বড় বড় লাইব্রেরিগুলো আছে সেগুলোতে পাবা, রকমারিতে পাবা, আমাদের হালদা পাবলিকেশন ডট কম এই ওয়েবসাইটটাতে পাবা, হালদা পাবলিকেশন ডট কম আর রকমারি ডট কম। এটা দাম 100, লাইব্রেরিতে এক এক লাইব্রেরিতে এক রকম, কোথাও তুমি 150 টাকায় পাবা, আবার কোথাও তুমি 170 টাকাও রাখতে পারে। এটা হচ্ছে যে ওই যে যে লাইব্রেরি দূর থেকে কিনে আনছে তার হয়তো গাড়ি ভাড়া বেশি পড়ছে, সে হয়তো 10 টাকা বেশি নেবে, আবার কারো কারো দোকান ভাড়া বেশি থাকে, কারো দোকান ভাড়া কম থাকে, মানে লাইব্রেরির ভাড়া আর কি। তো এটা বিভিন্ন কন্ডিশনে চেঞ্জ হয় দামটা, আমাদের ওয়েবসাইটের দাম 160 টাকা, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা। রকমারিতে দাম আর একটু বেশি, কারণ হচ্ছে রকমারি আমাদের থেকে নিয়ে সেল করে, তারা তো প্রফিট করতে হবে। তো এরকম করে এই দামের জিনিসটা এক এক জায়গায় একরকম, এই জন্যই হয়। তো এটা তোমরা যারা ব্যবসায় নীতিতে পড়ো তারা জানো যে দাম কিন্তু এক এক জায়গায় একরকমই হবে, এটাই স্বাভাবিক। তোমাদের যেখান থেকে সুবিধা হয় তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিবা। তাহলে আজকে চলে যাচ্ছি পরের ক্লাস, রুটিন অনুসারে রুটিন দেওয়া আছে গ্রুপটাতে, রুটিন অনুসারে ক্লাস হবে। তো দেখা হবে আবার, ভালো থাকো, আল্লাহ হাফেজ।